Assalamualaikum. সিএনজি করে গিয়ে এখানে নামলাম। এটা হচ্ছে আপনার ওই শিশু পার্কের পাশে সিলেট হাইওয়ে, তো সিলেট ওয়াকওয়ে, বুঝছেন, দুপাদিকির উত্তর পার। তো আপনারা গেলে যেতে পারেন, দেখে আসতে পারেন, সুন্দর আছে। দিনের বেলা থেকে রাতের বেলা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি তো ভিডিও করে নিয়ে আসলাম, আপনাদেরকে রাতের সিনারিটা দেখাইলাম। আপনারা গেলে যেতে পারেন, নিরিবিলি কিছু সময় কাটাতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফ গেলে আরও সুন্দর, ফ্যামিলি নিয়ে গেলে আরও সুন্দর। তারপরে মর্নিংয়ে ওয়াক করতে চান, যান এখানে, যান হাঁটাহাঁটি করেন, অনেক ভালো লাগবে। যতক্ষণ ছিলাম কোনো খারাপ সিনারি আলহামদুলিল্লাহ আমার চোখে পড়ে নাই, মানে মোটামুটি ভালোই লাগছে। বেশিরভাগ ফ্যামিলি গেছে, তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল গেছে, ভালোই লাগছে, খারাপ না, পরিবেশটা সুন্দর ছিল। তো যাই হোক, এটা তো মানে বাঙালি, তো সিলেটি আর বাঙালি তো সব তো একই, যেই লাউ সেই কদু। তো দেখা যাক কতদিন সুন্দর থাকে। সিলেটে এরকম ওয়াকওয়ে আছে মনে হয় তিনটা সম্ভবত, নাকি আরও বেশি আছে, আমি জানি না। সার্চ দিছিলাম গুগলে, দেখছি আমাকে তিনটা লোকেশন দেখাচ্ছে, এই জন্য বললাম তিনটা, আর বেশি থাকতে পারে। এগুলো আসলে সুন্দর হাঁটাহাঁটির জন্য, ঠিক আছে, অনেক বেস্ট, ভালো, খারাপ না। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। এইখানে কয়েকটা ঢোকার জায়গা মনে হয় একটাই, নাকি না আরও আছে যে সামনে, এটা মনে হয় ওপেন করে নাই, নাকি আল্লাহ জানে, আমি সঠিক বলতে পারি না, ওইভাবে খেয়াল করি নাই। আর ওয়াকওয়ের কাজ মনে হয় কিছু বাকি আছে সম্ভবত। এই পানের মধ্যে দেখছি অনেক ব্যাং, কি জানি ব্যাং, ছোটো ছোটো ব্যাংগুলো অনেক। ঠিক আছে, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম।